এই যে ঈদুল আজহা পার হয়ে গেল, একদিন আগে ইমাম সাহেব গরু কুরবানি করতেছে, মসজিদের সভাপতি এমন একটা জালেম, তার গরুটা পরে কুরবানি করার জন্য আলেমকে ধরে ইমামকে ধরে মারধর করেছে, এমনকি তাকে চাকরি থেকে বেঞ্চ ক্যান্সেল করে দিয়ে, তার চাকরি বাতিল করে দিয়ে মসজিদ থেকে ঘাত ধরে তাকে বের করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন ক্ষমতা কিভাবে দেখায়, ক্ষমতার অহংকার কাকে বলে। মসজিদের তিনি সভাপতি, ইমামের দোষ কি? তার গরুটা পরে জবে করছে। এখন বলেন তো মসজিদের ইমাম কি শুধু সভাপতির না সকল মুসল্লির? যার গরু আগে রেডি হবে হুজুর তো সেটাই জব করবে, কথা কর না কা। এখন ইমামক বলছে যে সবার গরু আগে জবে করলা, আমারটা পরে করছো, মানে একেবারে তাকে মারধর করে লাঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, আল্লাহর কোরআন বলেছে উতুল্লিম বাদা জালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের লাঞ্ছিত করে, আলেমদের সঙ্গে বেদবি করে, এরা কখনো বৈধ সন্তান হতে পারে না, এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারো সন্তান। আরো জোরে কোন, এমন লোক আছে মসজিদের ইমামকে মসজিদের ইমাম মনে করে না, মনে করে ও বাড়ির চাকর, কথা কর না কা। চাকর চাকরানির মতো তাদের সঙ্গে ব্যবহার করে মসজিদের মধ্যে, যে হুজুরের এটা ভুল, মজ্জুনের এটা ভুল, মিশাই সাত দিন পরে শুক্রবারে জুমত যায়, যাওয়ার পরে শুধু লোক দেয়, দেওয়াল ঘষে, কাতার ঘষে, আর বলে হুজুর এত ময়লা চোখত পড়ে না, এরকম মুসল আছে না নাই? কেরে ময়লা চোখত পড়ছে, একদিন তুই পরিষ্কার কর, কথা কন। তার কারণ ওই মসজিদের মধ্যে পরিষ্কার করা শুধু মুয়াজ্জিনের দায়িত্ব নয়, মসজিদের পরিষ্কার করা এটাও তো সৌভাগ্যের ব্যাপার। আর আজকে তোমরা ইমাম মুয়াজ্জিনকে চাকরানি বানাইছো, একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, তোমাদের জানিয়ে রেখে বলতে চাই, তোমার অক্ষমতা, তোমার অহংকার, তোমার গরু পরে জব করছে, হুজুরকে ধরে পিটাইছো, কুরবানি মানে হলো আত্মত্যাগ করা, কুরবানি মানে উৎসর্গ করা, আর তুমি হুজুরকে জোর করে গরু জব করে নিচ্ছ, তো তোমার এত বড় পাওয়ার, তোমার গরু তুমি জব করো। তার কারণ হাদিসের বিধান কি, বড় হুজুরকে দিয়ে গরু জবে কর নিলে কুরবানি কবুল হবে, এমন কথা কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে এসেছে যার গরু সে কুরবানি করা উত্তম। ওই ভাটপাড় মসজিদের সভাপতি সুরা ফাতিহা পড়তে দিলে ছয়বার প্রসব করবে, যেদিন ইমাম আর মুয়াজ্জিন মসজিদে থাকে না ওই দিন বোঝা যায় কার পাওয়ার কত, কথা কর না কা। মানে শুধু এ ওর দিকে তাকায়, ও আর একজনের দিকে তাকায়, ঠেলাঠেলি করতে 10 মিনিট পার হয়, নামাজ পড়ানোর কোনো লোক নাই। এই জন্য বলতে চাই হুজুরদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এই ইমাম যদি না থাকতো জন্মের পরে আপনাদের কানে আজান হইতো না, এই ইমাম যদি না থাকতো আপনার বউকে বিয়ে করে আনন্দ করতে পারতেন না, এই ইমাম যদি না থাকে মরার পরে আপনাদের জানাজা হবে না। জানাজা কে পড়াবে? নেতা সুরে ফাতিহা পড়তে দিলে ছয়বার ভূমি করবে। এই জন্য আমরা বাংলাদেশের হুজুরে একদল হয়ে গেছি, আমরা কিছু করতে পারি আর না পারি, যারা আলেমদের বিরুদ্ধে লাগবে এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না, কথা কর না কে। আমরা একদল হলে ওরা কিছু করতে পারবে? পারবে না। তার বাস্তব প্রমাণ গত 4 বছর আগে ঢাকাতে বাংলাদেশের একজন সব্যসাচী কবি শামসুর রহমান, এই শয়তান বলছিল ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে, নাউজুবিল্লাহ। কন এ মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরে সব হুজুর একদল হয়েছি, এর জানাজা কেউ পড়ব না। পুলিশ যে দেখে বড় মসজিদের ইমাম আগেই পড়ে চলে গেছে, কিন্তু মসজিদ আছে তাক জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্যে, মসজিদ নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মসজিদ তুমি নামাজ পড়াইছো কেন? মসজিদ বলতে যে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, ওযু আর দোয়া ছাড়াই মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার, এ জোরে কোন ওস্তাদের মার। তোমরা সারা জীবন হুজুরদেরকে রাজাকার বলবা, ঘাড় মটকে দেবা, হুজুরদেরকে ধরে পিটবা, আর তোমরা মরে যাওয়ার পরে আমরা জানাজা পরে জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও, জোর করে নিয়ে যাবে নামাজ পড়াতে, আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম, এ কথা কন। ওরা মার দেশে প্রকাশ্যে আর আমরা মার দেবো জাগা মতো গোপনে,